পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা তৈরি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন হজ কমিটির চেয়ারম্যান এবং বর্তমান বিধায়ক মাননীয় শেখ নুরুল ইসলাম মহাশয়কে এবং চেয়ারম্যান রূপে নিযুক্ত করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়কে। একই সঙ্গে উক্ত ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলে সারা বাংলাব্যাপী জেনারেল সেক্রেটারি রূপে নিযুক্ত করেন হজরত মোহাম্মদ তথা হজরত আলীর পবিত্র বংশধর ভারত গৌরব সম্মানে সম্মানিত মাননীয় সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী মহাশয়কে। আমরা এখন মাননীয় সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী ও নুরুল ইসলাম মহাশয়ের কাছে বিস্তারিত শুনে নেব। আমাদের জনাব আতিফ আলী শাহ আল কাদেরী সাহেব আমাদের অনেক পুরনো দিনের আমাদের সহকর্মী হিসেবে উনি আমাদের মাইনরিটি সেলকে সমর্থন করেন এবং কাজ করতেন এবং ওনার খানকা শরীফে আমাদের বিভিন্ন মন্ত্রীরা এবং এমএলএ এমপিরা সবাই যাতায়াত করেন এবং উনি আমাদের অনেকভাবে সাহায্য করেছেন, অনেকভাবে হেল্প করেছেন। সেইভাবে আজকে ওনাকে আরও নতুন করে দায়িত্ব দেওয়া হলো, এটা এই জন্য আজকে এই প্রোগ্রাম। সবার প্রথমেই বলি যে আমাকে পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি রূপে নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ মাইনরিটি সেলের। এর জন্য আমি এই সেলের সমস্ত কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই সেলের প্রেসিডেন্ট রূপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিযুক্ত করেছেন মাননীয় নুরুল ইসলাম মহাশয়কে এবং এই সেলের চেয়ারম্যান রূপে নিযুক্ত করেছেন রাজ্যের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এবং এই একই সেলে আমাকে জেনারেল সেক্রেটারি রূপে নিযুক্ত করা হয়েছে। এর জন্য আমি এই পুরো সেলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে এটাও আমি আপনাদেরকে জানাই যে আমি আগে থেকেই এই মাইনরিটি সেলের সঙ্গে যুক্ত ছিলাম, অফিসিয়ালিভাবে আমাকে ওখানে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর জন্য আমি আনন্দিত, আমি গর্বিত, চেষ্টা করব আগামী দিনে যাতে করে মাইনরিটির যে সমস্ত অ্যাফেয়ার্সগুলো রয়েছে, মাইনরিটির যে সমস্ত ইস্যুসগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে যেন মানুষ যেন তার সুবিচার পায়, মানুষ যেন ন্যায্যতার যে দাবি, মানুষের যে ন্যায্য যে পাওনা সেই পাওনা যেন সে পায়। তার জন্য আমাদের পুরো সেলকে কাজ করতে হবে, শুধু আমি একা নয়। আর তাছাড়া আমরা তো এমনিতেও খানকায় কাদেরিয়া হুসাইনিয়া আমাদের যে খানকা শরীফ সংগঠন রয়েছে এই সংগঠনের তরফ থেকে তো আমরা মাইনরিটি ডেভেলপমেন্টের ওপরে আমরা কাজ করছি, যেমন আমরা ধর্ম প্রচারের কাজ করছি সাইড বাই সাইড আমরা সামাজিক ক্রিয়াকলাপও করে চলেছি। তার সঙ্গে সঙ্গে খানকা শরীফের ক্রিয়াকলাপের সঙ্গে সঙ্গে এই ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের দায়িত্বে আসার পরে আমাকে আমার পরিধিটাকে আরেকটু বাড়ানো হলো, আমার দায়িত্বটা আরেকটু বাড়লো, যেটা আমি খানকা শরীফের মধ্য দিয়ে জনগণের সেবামূলক ক্রিয়াকলাপ করতাম। তার সঙ্গে সঙ্গে মাইনরিটি সেলের দায়িত্বটা পাওয়ার পর আমার এরিয়াটা একটু এক্সটেনশন হলো এবং আমি চেষ্টা করব আগামী দিনে মানুষকে সঠিকভাবে সার্ভিস দেওয়ার জন্য। মাননীয় সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী মহাশয় পশ্চিমবঙ্গের মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি রূপে নিয়োগ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উল্লাস ফেটে পড়েছে। এই সম্পর্কে আমরা এখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আফতাব রহমান মহাশয় ও সমাজের বিশিষ্ট মানুষদের প্রতিক্রিয়া শুনব। প্রথমত হচ্ছে উনি তো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট উনি আছেন এবং আমরা যে খবরটা ওনার থেকে শুনেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের ওনাকে যে জেনারেল সেক্রেটারি করা হয়েছে এটা আমরা খুবই গর্বিত এবং তার সঙ্গে সঙ্গে আজকের ওই সেলের যত কর্মকর্তা আছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই সেলটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই দেখেন এবং আমাদের পীর সাহেবকে বা আমাদের প্রেসিডেন্ট সাহেবকে এই জায়গাতে দেওয়ার জন্যে আমরা মুখ্যমন্ত্রীকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিগত দিনে আমরা একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, প্রেসিডেন্ট সাহেব হিসাবে আমরা দেখেছি যে সমস্ত ধর্ম নিয়ে উনি কাজ করেন, অনেক সোশ্যাল কাজ আছে যেটা এখন বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আশা রাখব
যেরকমভাবে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসে কাজ উনি করেছেন বা আরও বিভিন্ন সংস্থার সঙ্গে উনি আছেন, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আছেন, তো সেরকমভাবে হয়তো উনি এটাতেও কাজ করবেন, এই আশা আমরা রাখছি। উনি যেভাবে আজকে সমাজে কাজ করছেন এটা সত্যি একটা লক্ষণীয়। আজকের দিনে এই যে সম্প্রীতি বার্তা সেটা কিন্তু ওনাকে দেখলেই বোঝা যায় এবং উনিই তার নজির। বিগত দিনে আমরা বহু প্রোগ্রাম করেছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস থেকে, তাতে ওনার যে আন্তরিকতা, ওনার ডাকে যে সমস্ত ধর্মের ধর্মগুরুরা এসে পৌঁছে যান, এটা কিন্তু নজিরবিহীন। আমরা দেখেছি অনেক পলিটিক্যাল প্রোগ্রামে এই সমস্ত ধর্মগুরুকে আমরা পাই না, আমরা দেখতে পাই না, কিন্তু ওনার ডাকে সমস্ত ধর্মগুরুই এক জায়গাতেই আসেন, একই স্টেজে একই পাশে উনি বসেন। আমরা আবার ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হিসাবে ওনাকে যে নিযুক্ত করা হয়েছে তার জন্যে আমরা তো গর্বিত। তার সঙ্গে সঙ্গে ওই সংস্থার সমস্ত আধিকারিককে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনাকে এই পদে নিযুক্ত করার জন্যে। সৈয়দ শাহ আতেফ আলী আল কাদেরী মহাশয়কে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে, এটা শুনে সত্যি কথা আমি খুব আনন্দিত, গর্বিত এবং উৎসাহিত। কারণ আমি জানি এই মাইনরিটি সেলে যে সমস্ত ব্যক্তিরা আছে তার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী চেয়ারম্যান হিসেবে যেমন নিযুক্ত আছেন, সেই সঙ্গে সঙ্গে এই ডিপার্টমেন্টটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখেন এবং ওনার তত্ত্বাবধানে আছেন। তো এরকম একটা জায়গায় কাদেরী সাহেবকে জেনারেল সেক্রেটারি হিসাবে যে নিযুক্ত করা হয়েছে, এটা আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমি খুব আনন্দিত। ওনাকে যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলে জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছে, আমি খুব খুশি, প্রচণ্ড খুশি। বিভিন্ন সংগঠনের সঙ্গে উনি যুক্ত আছেন, সামাজিক কাজের সঙ্গে উনি যুক্ত। দু একদিন আগে শুনেছিলাম মাইনরিটি সেলের যে জেনারেল সেক্রেটারি হয়েছেন সৈয়দ শাহ আতেফ আলী আল কাদেরী, আমার খুবই ভালো লাগছে। আমি এই গ্রামে উনি ধর্মীয়র মধ্যেও থাকে, সোশ্যাল কাজে তো যুক্ত থাকে, এইটার আমার খুব খুশি। আমাদের বাগনান থানার মধ্যে খুব সুন্দর লাগছে। উনি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি হয়েছেন, এতে আমি খুবই গর্বিত। বাগনানবাসী বা যেই জায়গায় ওনার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সেই গ্রামেই আমার বাড়ি, আমি আন্তরিকভাবে খুব গর্বিত। আমরা চাইব আরও মাইনরিটির ডেভেলপমেন্ট হোক, মাইনরিটির ডেভেলপমেন্ট হবে তাড়াতাড়ি, আরও মাইনরিটির উন্নতি হবে এবং এই পদে নিযুক্ত করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং খাজুরটি গ্রামবাসী হিসাবে খুবই গর্বিত।